আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস একটা ভাবগম্ভীর্যপূর্ণ মাস, সবার দিন ভালো যাক এই কামনাই করি। সামনে ঈদ আসছে, সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ করুন, এই দোয়াই করি, আমার জন্য দোয়া করবেন। তো আজকে টিউটোরিয়ালটা যথারীতি আপনারা বুঝতেই পারছেন থাম্বনেল দেখে কী নিয়ে কথা বলবো। তো ইন্ট্রো পড়া শুরু করে দেই। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকুন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আর যদি সাবস্ক্রাইব না করতে মন চায় করবেন না, আর যদি ভালো লাগে ভিডিও লাইক করুন আর ভালো লাগে ডিসলাইক করুন। তো চলুন ইন্ট্রো পড়া শুরু করা যাক। তো আজকে কথা বলবো স্ক্রিল নেটলার, দুটা হলো অনলাইন ট্রানজাকশন সিস্টেম, এজ লাইক একটা ব্যাংক, ঠিক আছে। স্ক্রিল একটি ব্যাংক, নেটলার একটি ব্যাংক। বিভিন্ন কারণে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের দরকার হতে পারে, যে কোনো কারণে হতে পারে। এটা আপনি বাইরে থেকে টাকা আনতে হতে পারে, বিভিন্ন সাইটে আপনি মার্কেটিং করবেন সেজন্য হতে পারে, বা যে কোনো কাজে হতে পারে, কারো কাছ থেকে টাকা আনবেন বিদেশ থেকে, বা কারো ফ্রিল্যান্সিং করে টাকা আনবেন সেজন্য হতে পারে। কোনো নেতিবাচক দিকে নেওয়ার আগে পজিটিভ দিকগুলো নিন। তো আমি আগে বলছি কীভাবে কোনটা বেটার, আজকে আমি যেটা বলবো নেটলার বা স্ক্রিল, আপনার দেখতে হবে কোন ক্ষেত্রে আপনি ইউজ করছেন আপনি বেটার সার্ভিস পাওয়ার জন্য। আপনি যদি, যেটা বরাবর নেতিবাচক দিক আমি বলছি, ইসলাম সাপোর্ট করে না বিট, এবং আমার বাংলাদেশও সাপোর্ট করে না বিট, তো বিট থেকে দূরে রাখুন। যদি বিটের ক্ষেত্রে বলেন তাহলে আমি আপনাদের বলি এটা হলো স্ক্রিলের সাইট, ঠিক আছে। বিটের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আপনার স্কিলটা হবে আপনি মিনিমাম $10 ডিপোজিট করতে পারবেন, এটা হলো আপনার একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে। আর নেটলার থেকে $20, এটা একটি ডিসঅ্যাডভান্টেজ যদি আপনি লিমিটের ক্ষেত্রে দেখেন। আর নেটলার ড্যাশবোর্ডটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভেরিফিকেশনের ক্ষেত্রে ঝামেলা আর প্যারা বলতে যাই বলেন না কেন, দুটোটাই এক। আপনার সেম প্রসেসে, যে প্রসেসে আপনি নেটলার ভেরিফাই করবেন, ঠিক সেম প্রসেসে স্কিলও ভেরিফাই করতে পারবেন। আর স্কিল ভেরিফাই করতে গেলে কী হবে, আপনার ফেস সহ এনআইডিটা লাগবে, এনআইডির ছবিটা লাগবে। কী জন্য লাগবে, আপনি যদি মোবাইল দিয়ে, ওয়েবক্যাম দিয়ে ভেরিফাই করতে চান, মোবাইল বা মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে ভেরিফাই করতে চান, মোবাইলের ক্যামেরা দিয়ে তাও করতে পারেন, ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো ফেসটা কী জন্য আমি আপনাকে বলে পাই, সহজ কথা বলি। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, যদি আপনি এক বাংলাদেশের ব্যাংকের কোনো অ্যাকাউন্ট খুলতে যান, তখন আপনার কি নেই, ওরা কি আপনার অ্যাকাউন্টের ফটোকপি দেখে, আপনাকে অ্যাকাউন্ট এনআইডির ফটোকপি দেখে কি আপনার অ্যাকাউন্টটা ওকে করে দিবে? কখনোই না, আপনার চেহারা দেখবে। তো আপনি অনলাইনে একটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, সহজ কথা এটা একটা ব্যাংকই আপনি মনে করেন। তো অনলাইনে আপনি মানি ট্রানজাকশন করবেন, সেই ক্ষেত্রে ওরা কি আপনার চেহারা না দেখে, বা ওরা তো আপনাকে বিদেশেও যেতে বলছেন, ওরা আপনার চেহারা না দেখে বা আপনার ফেস না দেখে কি ওরা আপনাকে এই সাপোর্টটা ওরা দিবে? কোনো দিন এটা কি সম্ভব? আর একটা মানুষের আইডি দিয়ে একটাই অ্যাকাউন্ট করা যায়, এটা আপনারা খুব ভালো করে জানেন। দুটো অ্যাকাউন্ট কখনোই করা যায় না, আপনারা ধরা খেয়ে যাবেন, 100% ধরা খেয়ে যাবেন। তো ভেরিফাই হওয়ার পরে আপনারা কীভাবে বুঝতে পারবেন, আমি জাস্ট একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে, যে ভেরিফাই হওয়ার পরে আপনারা কীভাবে বুঝতে পারবেন যে এটা ভেরিফাই হয়ে গেছে। আমি আগে এই স্ক্রিনটা দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, এই যে আমার একটা আইডি আছে, ঠিক আছে, এই আইডিটা আপনি দেখুন, আমার এই আইডিটা ফুল ভেরিফাই। ভেরিফাই হওয়ার জন্য আমি সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর দেখুন আমার লিমিটেড অ্যান্ড ভেরিফিকেশন, এ জায়গায় আমার আইডিটা দেখা যাচ্ছে ইউর আইডেন্টি হ্যাজ বিন ভেরিফাইড, থ্যাংকস ফর ভেরিফাই ইউর আইডেন্টি। এখানে ওভারঅল মান্থলি নো লিমিট, ওভারঅল লাইফ টাইম নো লিমিট, আমার এখানে কোনো ব্যালেন্স নেই, সেজন্য আমার এই উইথড্রোর অপশনটা ব্লার হয়ে আছে। যখন আমি এখানে একটা ব্যালেন্স আনবো বা ন্যূনতম ব্যালেন্স আনবো, তখন আমার এই উইথড্রোর অপশনটা ওকে হয়ে যাবে, তার মানে আমার এই অ্যাকাউন্টটা ওকে আছে। তো চার্জের ক্ষেত্রে স্কিলটা একটু বেশি চার্জ কাটে। আর স্কিলের একটা সুবিধা হলো আপনি সরাসরি ব্যাংকের অ্যাকাউন্ট, এই জায়গা থেকে কার্ড অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে আপনি আপনার যে কোনো একটি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে আপনি ব্যাংকে লেনদেন, আপনার ব্যাংকে সরাসরি ট্রান্সফার করতে পারছেন। সেখানে 15 দিন বা 20 দিনের মতো সময় নিতে পারে। তো এই ক্ষেত্রে আপনার স্কিলটা খুব ভালো, কিন্তু চার্জ কেটে নেয়, স্কিল একটু বেশি চার্জ নেয়। যেমন আপনি যদি কাউকে 10 সেন্ট দিতে যাই, তো আমার 70 সেন্ট কেটে নেবে, 60 সেন্টের মতন বা 69 সেন্টের মতন মনে হয় চার্জটা কাটে। তো সেক্ষেত্রে স্কিল একটু ডিসঅ্যাডভান্টেজ আছে। কিন্তু যদি ওই বেটিং সাইটে যদি আপনি ডিপোজিট করতে চান, তাহলে আপনার $10 আপনি মিনিমাম ডিপোজিট করতে পারবেন, এটা একটা সুবিধা। তো এটা গেল আপনার স্কিলের। আর আমি আপনার এখন দেখাচ্ছি এখানে এখন আমি আপনাকে দেখাচ্ছি নেটেলারের, যেস দেখুন এটা আমার একটা নেটেলার আইডি, এই নেটেলার আইডিয়া দেখুন আপনার ভেরিফাইড দেখাচ্ছে। তো ভেরিফাইড নেটেলার কীভাবে করবেন এটা জানেন। আর বিআইপি অ্যাকাউন্ট করতে গেলে ভাই ওইটা অনেক ট্রানজাকশনের ব্যাপার স্যাপার, ওইটা আপনারা আস্তে আস্তে বুঝে নিতে পারবেন, আপাতত বিআইপির দিকে না যান। তো আপনি এখান থেকে মানি ইন করতে পারবেন, মানি আউট করতে পারবেন, মানি ট্রান্সফারও করতে পারবেন, ঠিক আছে। তো অনলাইন সাইট থেকে কেনাকাটা করতে পারবেন, অন্য জায়গা থেকে বিটিং সাইটে যদি আপনি নেটেলার থেকে ডিপোজিট করেন, তাহলে $20 মিনিমাম করতে হবে। আর আপনি এখান থেকে স্কুলের টাকা পাঠাতে পারবেন বা অন্য সাইটেও দিতে পারবেন, অন্য যে কোনো নেটেলার টু নেটেলার যদি দেন আপনার চার্জটা কাটে না, দেখা গেছে চার্জ কম কাটে এক্ষেত্রে নেটেলার
নেটলের সুবিধাটা আছে, স্ক্রিল যে সুবিধাটা নাই। তো সেজন্য এখন আপনার কথা হলো আপনার আশেপাশের যে মানুষগুলো আছে বা আপনার আশেপাশে যে মানুষগুলো বা যার কাছ থেকে আপনি টাকাগুলো লেনদেন করবেন বা যেই ব্যাংক থেকে টাকাগুলো লেনদেন করবেন তার কোনটা নিলে আপনার সুবিধা হয়। আপনার চার্জ একটু দিতেই হবে যে কোনো ক্ষেত্রেই। তো আপনার যদি নেটেলার যদি অ্যাভেলেবেল থাকে আপনি নেটেলার নেন, স্কিল যদি অ্যাভেলেবেল থাকে স্কিল নেন। তো ওই ব্যাংকের জিনিসটা অনেকে যাইতে চায় না, কারণ ব্যাংকে একটু প্যারা, সবাই চায় তাড়াহুড়া করে, আর এই তাড়াহুড়াটা করলেই কিন্তু বেশি মারা খায় মানুষ। তো আশা করি বুঝতে পারছেন নেটেলার স্কিলের তফাতটা। আমি বেসিক্যালি দুটোটাই আমার ভালো লাগে, তো আমি নেটেলারও আছে আমার স্কিলও আছে। তো আমার আমি কোনো অপিনিয়ন দিব না, এটা আপনাদের মতামত, আপনারা দেখবেন কোনটা ভালো লাগে, আপনি কোন সাইটে ইউজ করতে চান। তো এই হলো কথা। আর একটি কথা হলো ভাই, বিশ্বাস সবার আগে, মানুষের প্রতি মানুষ বিশ্বাস রাখুন, বিশ্বাস হারালে মানুষের প্রতি সব কিছু চলে যায়, ঠিক আছে। আর আমাকে যারা নক করেন তারা দয়া করে সময় নিয়ে নক করবেন, আমি অনেক মানুষের নক পাই, ঠিক আছে। আমি যাদের পারি হেল্প করবো, আমার এটা কাজ না, আমার অনেক কাজ আছে, সবগুলো কাজ নিয়ে থাকি, খুব প্যারায় থাকি, দেখা গেছে অসুস্থও থাকি, ঠিক আছে ভাই, আপনারা দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হলো এই অনলাইন জগতে বেটিংটা করবেন না, অন্য সাইট আছে, অন্য সাইটগুলো থেকে আর্নিং করার চেষ্টা করুন, নিজেকে টেকনিক্যাল দিকে দক্ষ করুন, নিজেকে আপডেট রাখুন সবসময় যে কোনো সাইটের ক্ষেত্রে। আর এই অনলাইনের জিনিসগুলো সবার থাকা দরকার, স্ক্রিন নেটেলার এটা যে বেটিং করলেই লাগবে এরকম কোনো কিছু না, সবসময় থাকা দরকার, আপডেট থাকা দরকার, যে কোনো সময় আপনার দরকার হতে পারে। ভবিষ্যতে একটা সময় আসবে যখন এগুলো আপনার অ্যাভেলেবেল হবে, আর তখন এগুলো করতে অনেক ঝামেলা হবে। এখন যেহেতু সুবিধা আছে তো আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। আর যে যেই পরিমাণ কাজ করবে তার সেই পরিমাণ চার্জটা দিয়ে দিবেন, কারণ সবারই টাকার দরকার আছে। টাকা যদি না থাকতো সবাই সবাইকে ফ্রি হেল্প করতো, আমার মনে হয় পৃথিবীটা এখন অনেক সুন্দর শুধুমাত্র আপনাদের কারণে আর আমাদের কারণে। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্টস করবেন, আর কোনো প্রবলেম হলে বলবেন, আর সাথেই থাকবেন সামনের টিউটোরিয়াল নিয়ে। আর হ্যাঁ, রোজাগুলো রাখবেন আর বেটিং থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম। It be hard to watch a cat when the van keep dropping, got to be at 4 to home and so my pants keep